দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর তীরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল। স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে উরেলানাই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর সবচেয়ে বড় এই জঙ্গলে গিয়েছেন। প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করত মূলত স্বর্ণ, রূপা এবং ধনরত্নের খোঁজে। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর, যা পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে, যেখানে বলা হয়েছে যে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, যাদেরকে গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রান্স অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহরটির আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরটি খুঁজে পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয়ে যায় অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত 9টি দেশের অন্তর্ভুক্ত, যার মধ্যে 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং ফরাসি গায়েনা এই জায়গাগুলোতে। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই অ্যামাজনের। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের 40% এই বনের দখলে। অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, এবং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এবনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। অ্যামাজন জঙ্গলে আছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এবং 1298 প্রজাতির পাখি, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজার হাজার প্রজাতির অজানা জীব অনুজীব। মজার বিষয় হলো, হাজার রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে রয়েছে। বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে অ্যামাজন জঙ্গলে, তাদের মধ্যে পিরানহা, রক্তচোষা বাদুর, বিষাক্ত ব্যাঙ, বৈদ্যুতিক মাছ, ফিভারেল জীবাণু অন্যতম। তবে এই বনে শুধু জীবজন্তু আর উদ্ভিদই বাস করে না, বরং এখানে অনেক মানুষ বসবাস করে। এ বনে 400-এর বেশি উপজাতি বসবাস করে, তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। তারা পর্তুগিজ, স্প্যানিশ ইত্যাদি ভাষায়ও কথা বলতে পারে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, এদের মধ্যে কিছু যাযাবর। হাজার বছর ধরে এখানে আদি ইন্ডিয়ানরা বসবাস করে আসছে। বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানদের সংখ্যা প্রায় 2 লক্ষ। এদের বাহিরের পৃথিবীর সাথে তেমন যোগাযোগ নেই। অ্যামাজন জঙ্গল সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য রয়েছে, যেমন আজ থেকে 11,000 বছর আগে অ্যামাজন জঙ্গলের আশেপাশে মানুষ বসবাস শুরু করে। এছাড়া একসময় হেনরি ফোর্ড নামক এক ব্যক্তি অ্যামাজন জঙ্গলে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন, যা এখন ফোর্ডল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত। এবং আপনি কি জানেন, যদি অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর একটি দেশ হিসেবে ধরা হতো, তাহলে অ্যামাজন হতো পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। এছাড়া আরেকটি মজার তথ্য হচ্ছে, নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহার করা হয়, অ্যামাজন নদীতে তার থেকেও বেশি পানি প্রবাহিত হয় একদিনে, এবং গোটা পৃথিবীর পরিচ্ছন্ন পানির 20% বয়ে চলে এই নদীতে। আপনি কি জানেন, অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে, কারণ এই পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের 20% অ্যামাজন জঙ্গল একাই সরবরাহ করে থাকে। এছাড়া বিশ্বের মোট ঔষধের 25% কাঁচামাল আসে এবনের মাত্র 400 প্রজাতির গাছ থেকে। এই বনে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলে আছে 3,000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র 200 প্রকারের। অবাক করা তথ্য হচ্ছে, সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজনে। অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন হল 2.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, পূর্বে যা ছিল 6 মিলিয়ন বর্গ কিলোমিটার। বন ধ্বংস এবং বাসস্থানের জন্য বন কাটায় আজ অ্যামাজন জঙ্গলের আয়তন এত কমেছে। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন জঙ্গল আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। মাঝে মাঝে অ্যামাজন জঙ্গলের কোনো কোনো জলাশয় বা বদ্ধ পানিতে এত বেশি শাপলা জন্মে যে সেখানে শাপলার একটি মেঝের মতো তৈরি হয়, যার উপর দিয়ে একটি ছোট বাচ্চা নির্দ্বিধায় হেঁটে যেতে পারবে। অ্যামাজন জঙ্গল
জঙ্গল সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্যের মধ্যে একটি হচ্ছে, এই বনের গাছপালাগুলো এক একটা এক একটার সাথে এমন ঘনভাবে লাগানো যে এক ফোঁটা বৃষ্টির পানি সবচেয়ে বড় গাছের উপর থেকে মাটিতে পৌঁছাতে 10 মিনিট সময় নেয়। এছাড়া অবাক করা তথ্য হচ্ছে, অ্যামাজন জঙ্গলের গহীনে এমন একটা জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি একবারের জন্যেও। এছাড়াও এই জঙ্গলে রয়েছে পৃথিবীর রহস্যময় এক ফুটন্ত নদী। এই রহস্যময় নদীর পানির তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো প্রাণীর জন্য মৃত্যু ফাঁদ। অ্যামাজন জঙ্গল হলো বিশাল এবং জটিল একটি জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও নেই। অ্যামাজনের ইতিহাস পড়লে জানা যাবে এই বনের বয়স কম করে হলেও 3000 বছর। অ্যামাজন জঙ্গল প্রাচীনকাল থেকেই অত্যন্ত দুর্গম। অতীতে অভিযাত্রীরা এখানে সোনা রূপা এবং ধনরত্নের খুঁজে প্রবেশ করতেন, এখনো সেটি চলতে আছে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং এমনই আনকমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।